হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল এমএস ওয়ার্ল্ডলাইন এডুকেশন। ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, কয়েকদিন আগে শ্রীলঙ্কায় বিস্ফোরণ ঘটনা ঘটেছিল, সেই বিস্ফোরণের ঘটনায় ভারতের নাম পড়ল। হ্যাঁ বন্ধুরা, সেটাকে নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, কেন ভারতের নাম পড়ল সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখা আপনাকে অত্যন্ত প্রয়োজন। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে, সেখানেও প্রেস করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। শ্রীলঙ্কার স্থানীয় উগ্রবাদী দল ন্যাশনাল তৌহিদ জামাতের প্রধান জাহরান হামিসি দেশটিতে একযোগে সম্বন্ধিত হামলার মূল হোতা বলে চিহ্নিত করেছেন তদন্তকারী কর্মকর্তারা। ইস্টার সানডের হামলার মূল হোতা এই উগ্রবাদী নেতা প্রতিবেশী ভারতের দক্ষিণাঞ্চলে একটি প্রদেশে দীর্ঘদিন বসবাস করেছিলেন বলে দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দু এক প্রতিবেদন জানিয়েছে। লঙ্কান সেনাবাহিনীর উঁচু স্তরের একটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার হিন্দু এই প্রতিবেদন প্রকাশ করেছে। লঙ্কার তদন্তকারী কর্মকর্তারা রোববার শক্তিশালী সম্বন্ধিত সিরিজ বোমা হামলার পিছনে হাসিমকে প্রধান হোতা হিসেবে শনাক্ত করেছেন। ন্যাশনাল তৌহিদ জামাতের প্রধান এই নেতার সমন্বয়ে চালানোর এই হামলার 250 জন নিহত ও 500 জন আহত হয়েছেন। হামলার দুদিন পর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট আইএস দায় স্বীকার এবং ধারাবাহিক 8 বোমা হামলাকারীর ছবিও প্রকাশ করে। ওই 8 হামলাকারীর মাঝে মুখ খোলা অবস্থায় একজনকে দেখা যায়। ধারণা করা হচ্ছে যে এই আইএস জঙ্গি লঙ্কান হামলার মূল হোতা, অন্য জঙ্গিদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। তবে শ্রীলঙ্কার তদন্তকারীরা একজন নারীসহ 9 আত্মঘাতী বোমা হামলাকারীকে শনাক্ত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে দেশটির জ্যেষ্ঠ এই কর্মকর্তা দ্য হিন্দুকে বলে, আমরা আইএসের দায়ের বিষয়টি মাথায় রেখে তদন্ত করছি। আমরা সন্দেহ করেছি হামলাকারী মৌলবাদী যুবকদের কয়েকজন ভারতের প্রশিক্ষণ নিয়েছে, সম্ভবত তামিলনাড়ুতে। হাসিম যে ভারত সফর করেছিলেন সেই ব্যাপারে মন্তব্য করেননি নয়াদিল্লির কর্মকর্তারা। তবে তারা ইঞ্জিন দিয়েছেন যে ভারতীয় বংশোদ্ভূত তরুণদের সঙ্গে তিনি ভার্চুয়াল যোগাযোগ করতেন, সেই আলামত পাওয়া গেছে। হাসিমের ফেসবুকের পেজের 100-এর বেশি ফলোয়ারের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তা। হাসিমের উগ্রবাদী মতাদর্শ সম্বলিত বেশ কিছু ভিডিও রয়েছে যেগুলো তরুণদের মৌলবাদে উস্কানি দেয়। তার এসব ভিডিও শেয়ার করার খোঁজ পাওয়ার পর 7 জনের একটি দলকে জিজ্ঞাসাবাদ করে ভারতীয় কর্তৃপক্ষ। গত বছরের সেপ্টেম্বরে কোয়েম্বাটোর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা আইএসের প্রতি সহানুভূতিশীল বলে জানায়। ওই কর্মকর্তা বলেন, ভারতের কয়েকজন রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে গুপ্ত হত্যার পরিকল্পনা করেছিল হাসিমের এই অনুসারীরা। হাসিম সাংরি লার হোটেল বোমা হামলাকারী, শ্রীলঙ্কা কর্তৃপক্ষ রোববারের 9 আত্মঘাতী বোমা হামলাকারী কিংবা সন্দেহভাজনদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। তবে কলম্বোর সমুদ্রমুখী গোল রোডের পাশে সাংগ্রিলা হোটেল যে 2 জন হামলাকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তাদের একজন হাসিম বলে চিহ্নিত করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের বাত্তি কালোয়া জেলার কাত্তানকুদি থেকে মৌলবাদী গোষ্ঠীর ন্যাশনাল তৌহিদ জামাত পরিচালনা করতেন। চরমপন্থী ধর্মীয় মতাদর্শের প্রচারকারী হিসেবে তার পরিচিত রয়েছে, যা মুসলিম সম্প্রদায়ের অনেকের মাঝে বিরক্ত তৈরি করেছিল। চলতি সপ্তাহের শুরুর দিকে কাত্তানকুদির স্থানীয় বাসিন্দারা দ্য হিন্দুকে বলেন, স্থানীয় এক মৌলবীর সঙ্গে ভয়াবহ মতবিরোধের পর 2 বছর আগে ওই এলাকায় ছাড়েন জাহরান হাসিম। মুসলিম নেতারা বলছেন তখন থেকে নিখোঁজ ছিলেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আমার এই পর্যন্ত, এখান থেকে শেষ করছি।